ওয়ালাইকুম আসসালাম ওরহামকাতে এক ভাই বলছেন মেডিটেশন সম্পর্কে ইসলাম কি বলে মেডিটেশন যেটাকে বলা হচ্ছে সেটার বাংলা হচ্ছে ধ্যান ধ্যান করা ধ্যান করা বা মেডিটেশন এটা তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে বেদান্তবাদী হিন্দু ঐতিহ্যের একটি হিন্দু ঐতিহ্যের একটি কাজ বেদান্তবাদী হিন্দুদের খুব প্রাচীন একটি জিনিস যেখানে তারা ধ্যান করে ধ্যানে মগ্ন হয়ে তারা সিদ্ধি পায় বা পাওয়ার চেষ্টা করা হয় তো এই সংস্কৃতিটা বেদান্তবাদী হিন্দুদের সংস্কৃতি এখন কেউ যদি এই সংস্কৃতি নিজের মধ্যে লালন করে তাহলে বিধর্মী সংস্কৃতি লালন করা হচ্ছে যেটা ইসলাম নিষেধ বলা হয়েছে কওমেন কওমিন মিনুম যে ব্যক্তি কোনো অন্য কওমের অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে সে কারণে এই দর্শন এবং এই ধ্যান এটা আমাদের ইসলামের কোনো বিধান নয় রসুল করিম সাল্লা সাল্লাম বা তার সাহবায়িক রামগণ বিশেষ এক নিয়ম পদ্ধতিতে আল্লাহর ধ্যান করতেন এটা পাওয়া যায় না যদিও এই মেডিটেশনটা সুফিবাদে মুসলিমদের মধ্যে সুফিবাদরা নিয়েছে এবং তাদের মধ্যেও এই জঙ্গলে ধ্যান করা হ্যাঁ যেটাকে তারা মোরাকাবা মুশাহাদা ইত্যাদির নাম দিয়েছে এটা এই দর্শন থেকেই সুফিদের কাছে গেছে তো এই দর্শন বিদাত যদি কেউ ইসলামের অঙ্গনে নিয়ে আসে আর তাতে যদি বিশেষ কিছু আকিদা থাকে বিশ্বাস থাকে তখন সেটা শিরকে পরিণত হতে পারে কিন্তু মেডিটেশন বা ধ্যানের যদি উদ্দেশ্য স্বাস্থ্য চর্চা হয় শরীর চর্চা হয় কোনো তাতে আকিদা বা বিশ্বাস না থাকে বা ধর্মীয় কোনো বিশ্বাস বা ধর্মীয় কোনো মানা না থাকে বরং শুধু শরীর চর্চার জন্যই কেউ যদি এটা করে তাহলে এতটুকুর অবকাশ দেওয়া যেতে পারে বা এতটুকু মানে শরীরে বিরোধী হবে না তারপরেও সেখানে ওই কিন্তুটা থেকেই যাবে কারণ এ সকল পদ্ধতি ইসলামিক কালচারের নয় মানুষ অন্য পদ্ধতিতেও সে ব্যায়াম ইত্যাদি করতে পারে তবে যদি ডাক্তার অভিজ্ঞ ডাক্তারেরা বিশেষ কোনো অসুখ বিসুখের সময় কোনো ধর্মীয় চিন্তা এবং বিশ্বাস ছাড়াই শুধুমাত্র শারীরিক অসুস্থতা দূর করতে এরকম বলে তাহলে ইনশাল্লাহ সেটা গ্রহণীয় হবে এবং সেটাতে কোনো গুণা বা বিধর্মের অনুকরণ হবে না কিন্তু সাধারণত মেডিটেশন বা ধ্যান যেটা অনেকে করে থাকে সেগুলার বেদান্তবাদী হিন্দুদের ঐতিহ্য সেখান থেকে সেটা আমাদের কাছে এসেছে বা আজকালে বিভিন্ন পদ্ধতিতে সেটার প্রচার প্রসার চলছে আর মানুষ দিকে অনেকে আকৃষ্ট হচ্ছে সেখান থেকে আমাদের দূরে থাকাই উচিত শুধুমাত্র শরীর শরীরচর্চা হিসাবে যদি বিশেষ প্রয়োজন পড়ে তাহলে ততটুকু নেওয়া যেতে পারে